কর্মদক্ষতা আর পারদর্শিতার বাবে প্রশংসিত হল হোজাই মারুফ আলম। ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টায় শলাগ ললে অসম সন্তান মারুফ আলমর। কেন্দ্র সরকারের এজন উচ্চ পদস্থ বিষয়া হিসাবে কার্যনির্বাহ করে মারুফ আলমে। মোদী সরকারে মারুফ আলমক প্রশংসা করাত আনন্দিত হোজাইবাসী। হয় ভারতীয় তথ্য সেবার বিষয়ারূপে দিল্লীত কর্মরত মারুফ আলমক নিজের কর্তব্যনিষ্ঠা আর প্রফেশনালিজমর বাবে প্রশংসা করিলে ভারত সরকারে। যি সময়ত সরকারি বিষয়াসকলের বিরুদ্ধে কর্তব্যত গাফিলতি করার অভিযোগ উত্থাপিত হয় সেই সময়ত কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রালয়ত কর্মরত মারুফ আলমে লাভ করিলে ভারত সরকারের চিফ ইকোনমিক এডভাইজার ডক্টর কৃষ্ণমূর্তি ভি সুব্রমণ্যমর প্রশস্তি পত্র। জবকা লাইভর হাতত পরিছে অসম সন্তান তথা আই আই এস বিষয়া মারুফ আলমলৈ নরেন্দ্র মোদী সরকারের ফালৰ পৰা প্রেরণ করা পত্রখন। সেই পত্রত ভারত সরকারের চিফ ইকোনমিক এডভাইজার ডক্টর কৃষ্ণমূর্তিয়ে কৈছে, মরমর মারুফ, এই পত্রখন মই অত্যন্ত আনন্দর সহিত লিখবলে লৈছো। দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া 2020-2021 ডিজিটাল সংস্করণ 29 জানুয়ারীত সংসদের দুই সদনত দাখিল করা হয়েছিল। তোমার নেতৃত্বত এই রিপোর্টের মুদ্রণ সংস্করণ মাত্র 15 দিনতে প্রস্তুত হয়ে 16 ফেব্রুয়ারীত ওলাই গল। ইয়াত ব্যবহৃত কাগজের মান অতি উন্নত আর দামও তুলনামূলকভাবে যথেষ্ট কম। এই প্রজেক্ট অভিলেখ সংখ্যক কম সময়ত অতি দক্ষতার সম্পন্ন করার বাবে তোমার নেতৃত্ব আর তোমার কার্যালয়ের সকল কর্মীকে অভিনন্দন জানাইছো। থুলমূলক পত্রখনের কথা এইখিনিয়েই। ইয়ার পূর্বে এনআরএইচএমত ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট রূপে কাম করে থাকা অবস্থাত মারুফ আলমলে প্রশংসা পত্র প্রেরণ করেছিল তেতিয়ার স্বাস্থ্যমন্ত্রী আর বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মারুফ আলম তথ্য আর সম্প্রচার মন্ত্রালয়ের বাণিজ্য শাখাত কর্মরত আর এমপ্লয়মেন্ট নিউজের এডিটর রূপেও দায়িত্ব নির্বাহ করেছিল। তেও কেবাবারো মন্ত্রালয়ের পর নিজের কাম কাজের বাবে প্রশস্তি পত্র লাভ করবলে সক্ষম হয়েছে। আই আই এস বিষয়াজনে নরেন্দ্র মোদী সরকারের চিফ ইকোনমিক এডভাইজারের পর প্রশস্তি পত্র পায় গৌরব কড়িয়ায় আনিছে। মই অতি আনন্দরে প্রকাশ করছো যে আমার মিস্টার মারুফ আলম আমার হোজাইয়ের একটা গৌরব, হোজাইয়ের সুসন্তান, আমার হোজাই তথা সুসন্তান, গোটেই একটা গৌরব করে আনিছে। এই কারণেই যে যেটু ইকোনমিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যেটু রিপোর্ট তো অতি সোনকালে আর অতি সুলভ মূল্য যেটু প্রকাশ করব পারলে একটা নির্দিষ্ট সময়ের ভিতর আর ভারত সরকারের ইকোনমিক্যাল চিফ ইকোনমিক্যাল এডভাইসার শ্রী কৃষ্ণমূর্তি ডাঙরিয়ায় তেওঁর বিষয়ে যেটু অতি সুন্দরকৈ যেটু প্রশংসাপত্র যে দিলে সেটা মই পড়ি অভিভূত হয়েছো আর মোর ভাল লাগিছে। মই গৌরব গর্ব প্রকাশ করছো যে আমার হোজাইয়ের এজন সুসন্তান তথা ভারতবর্ষের কারণে তো আমার গৌরব হয়ে থাকিব আর ভবিষ্যতে যাতে ইয়াতক আর ভাল বস্তু তেনেকে প্রকাশ করব পারে তার কারণে মই ঈশ্বরের ওসর আল্লাহর ওসর প্রার্থনা করছো। এনে ধরনের ইতিবাচক খবরের বাবে চাই থাকিব জবকা লাইভ।